নমস্কার, ভিনামি এক্সপিরিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে ওয়েলকাম। ভিব্রিও নোড বা ভিব্রিওসিস, এটা শুনলেই সাধারণত ভিনামি চিংড়ি যারা কালচার প্রজেক্ট করছেন তারা চমকে ওঠেন বা একটা চিন্তায় থাকেন। তো ভিনামি চিংড়ির ভিব্রিও লোড বা চিংড়ির ভিব্রিও লোড নিয়ে কিন্তু তেমন চিন্তার কিছু নেই। তার কারণ ভিব্রিও লোড বা ভিব্রিওসিস বা অপরচুনিটিক প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যার কারণে ভিব্রিও ব্যাকটেরিয়া ও ভিব্রিওসিস হয়ে থাকে, এই ভিব্রিওসিস বা ভিব্রিও ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা পুরোপুরি ধ্বংস করতে পারি না। তার কারণ এটাকে নিয়ন্ত্রণ করা যায়, এটাকে কিন্তু পুরোপুরি বন্ধ করা যায় না। তার একটা কারণ, আমরা যখন আমাদের যে অ্যাটমসফিয়ারে পন্ডে আমরা যখন কালচার করি, সেই অ্যাটমসফিয়ারে কিছু অপ্রত্যাশিত প্রাণী যারা যাদের আনাগোনা হয়ে থাকে, বিভিন্ন কীটপতঙ্গ বা যাই হোক না কেন, তো তাদের মাধ্যমে তাদের ইমিউনিটি পাওয়ার আছে, কিন্তু তাদের মাধ্যমে যে ভিব্রিও ব্যাকটেরিয়া বা অপরচুনিটি প্যাথোজেন যা স্প্রেড হয়, সেগুলো যখন চিংড়ির পন্ডে যখন পড়ে, সেগুলো কিন্তু যেহেতু চিংড়ির ইমিউনিটি পাওয়ার অনেক কম, দ্রুতগতিতে চিংড়ির মধ্যে ছড়িয়ে যায়। আমি কিছু পরিষ্কার চিংড়ির ছবি ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, আর সঙ্গে কিছু ইনফেকশনের ছবিও ভিব্রিও লোড সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। দেখুন, বেশ কয়েকটি সিমটম থেকে আমরা বুঝতে পারবো যে ভিব্রিও সিস বা ভিব্রিও লোড হয়েছে বা চিংড়ির মধ্যে ভিব্রিও সিমটম দেখা দিচ্ছে বা দেখা দিতে পারে। তো সবার প্রথমে যেটা দেখবেন, আমি ছবিতে দেখাচ্ছি, দেখুন সিস্টেমিক ভিব্রিওসিস, এটাতে কী হয়, অধিকাংশ চিংড়ি পন্ডে দেখা যায় যে চিংড়ি একটু রেডিয়েশ কালার মতো হয়ে গেছে, রেডিয়েশ কালার হয়ে গেছে, চিংড়ি ঠিকমতো মোল্টিং করেনি। নর্মালি কী হয়, নর্মাল মোল্টিং বা সফট মোল্টিংয়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটা সুস্থ চিংড়ি মাছ কিন্তু মোল্টিং করে, কিন্তু যখন রেডিয়েশ কালার হয় বা ভিব্রিও ইনফেকশন যখন জলের মধ্যে এসে যায়, তখন সেই চিংড়ি কিন্তু 1-2 মিনিটের মধ্যে মোল্টিং করতে পারে না, তার মোল্টিং পিরিয়ড লং হয়, এমন সময় এমনকি আনসাকসেসফুল মোল্টিং হয়ে অনেক চিংড়ি কিন্তু মারা যায়। এবার আসবো লুমিনিসিয়ান ভিব্রিওসিস। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো কিন্তু হ্যাচারি বা যেখান থেকে সিড আমরা নিয়ে আসছি ট্রান্সমিশন হচ্ছে, হ্যাচারিতে হয়তো ভিব্রিওসিস ছিল, সেই ভিব্রিও লোড জলের মধ্যে দিয়ে সিম্পের মধ্যে দিয়ে কিন্তু আপনার পন্ডে চলে আসছে, এটাকে সিডের দ্বারা কন্ট্রোল করতে হবে। এবার আসি ব্ল্যাক স্পট। দেখবেন মাছের বা চিংড়ির গায়ে ব্ল্যাক কালো কালো স্পট, এই কালো কালো স্পট যখন হবে, এই কালো স্পট হলে জানবেন আপনার পন্ডে কিন্তু ভিব্রিও লোড হয়েছে। এছাড়া কি, অনেক সময় দেখবেন চিংড়িতে চোট লেগে কোনো জায়গায় ছড়ে গেল, কেটে গেল, সেই জায়গাটা ঘা হয়ে দগদগে হয়ে গেল, শুকোচ্ছে না, তখন জানবেন ভিব্রিও লোড হয়েছে বা ভিব্রিওসিসের সংক্রমণ দেখা দিয়েছে। ভিব্রিওসিস মানে একরকম নয়, বিভিন্ন ধরনের ভ্যারাইটি দেখা দেবে। এবারে দেখুন সেল ডিজিজ, অর্থাৎ আমরা জানি চিংড়ির সেল কাইটিন দ্বারা তৈরি, যে সেল ঠিকমতো ডেভেলপমেন্ট না হওয়া, আর সেল ডেভেলপমেন্ট না হলে সেলের গায়ে ইনফেকশন দেখা দেয়, তখন চিংড়ি সুস্থ চিংড়ির যে একটা ট্রান্সপারেন্ট কালার, সুন্দর কালার, সেটা কিন্তু থাকে না, যেমন দেখছেন ছবিতে পরিষ্কার কালার, এরকম কালার কিন্তু থাকে না। এবার আসি দেখুন সেপটিক হেপাটোপ্যানক্রিয়াস, হেপাটোপ্যানক্রিয়াস ইনফেকশন হলে তখন কি হয়, এই চিংড়ি, অনেকে ভাববেন মাসেল বেঁকে যাচ্ছে মানে মিনারেল ডেফিসিয়েন্সি হচ্ছে, না, হেপাটোপ্যানক্রিয়াস ইনফেকশন হলে দেখবেন হেপাটোপ্যানক্রিয়াস ঠিক পিছন দিকের অংশটা হঠাৎ করে একটুখানি জায়গায় দেখবেন সাদা মাসেল, ভাববেন মিনারেল শর্টের জন্য সাদা মাসেল, না, এই সাদা মাসেল কিন্তু হেপাটোপ্যানক্রিয়াসের ইনফেকশনের জন্যে, এবং চিংড়ি কিন্তু হালকা ব্যান্ডিং, হালকা লাইট ব্যান্ডিং ভাব চলে আসে, ওই জায়গায় মাসেল একটু মানে হঠাৎ করে খানিকটা জায়গা বাঁকা, হোয়াইট মাসেলে পুরো বডি একটা স্লাইটলি বা ডিপলি একটা সাদা থাকে, এখানে কিন্তু হঠাৎ করে সব জায়গায় ট্রান্সপারেন্ট, হঠাৎ করে একটা জায়গা সাদা, এটা তো হেপাটোপ্যানক্রিয়াস ইনফেকশন হলে। এবার আছে হোয়াইট ফোকাল। দেখুন হোয়াইট ফোকাল আমরা দেখিয়েছি সাদা পায়খানা, এই হোয়াইট ফোকাল সিন্ড্রোম বা হোয়াইট ফিকাল সিন্ড্রোম, তো এখানে কী হয়, এই যে ঠিক যে গাটের শুরুর দিকটা, ঠিক যেখান থেকে হেপাটোপ্যানক্রিয়াস শেষ, গাটের শুরুর দিকটা, এই জায়গাটা থেকে দেখবেন সাদা হয়ে যায়, একদম সাদা হয়ে গিয়ে প্যানক্রিয়াস একটু ছোটো হয়ে আসে, কিন্তু প্যানক্রিয়াসের যে কালার, এই জায়গাটা একদম ঠিক গাটের শুরুর দিক থেকে শুরু করে এই জায়গার অংশটা পুরো সাদা হয়ে যায়। এবার আপনারা জানেন টেল রট, অ্যান্টেনা রট কী, অ্যান্টেনা রট টেল রট বলতে এটা সাধারণত অ্যান্টেনা কেটে যাওয়া, ল্যাচ ফেটে যাওয়া, লেজের দিকটা দেখবেন অনেক সময় চিংড়ির লেজের দিকটা লাল লাল হয়ে গেছে, লাল অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি লাল, চিংড়ির সুরগুলো স্বাভাবিকের থেকে বেশি লাল, এইগুলো হলেও জানবেন আপনার ভিব্রিও লোড কিন্তু জলের মধ্যে হচ্ছে বা চিংড়ির মধ্যে হচ্ছে।
এছাড়া আপনারা জানেন আর্লি মর্টালিটি সিন্ড্রোম, আমি ছবিতে দেখাচ্ছি দুটো একটা মরছে, দু একটা করে চিংড়ি মরছে, চেক ট্রেতে আসছে মরা চিংড়ি। একদম দেখবেন চিংড়ির রং কিন্তু পুরো ট্রান্সপারেন্ট কালার নেই, একটু হালকা রেডিয়েশন ভাব আছে। তো এই এই এখান থেকে আপনি বুঝতে পারবেন। এছাড়া আছে ছোট হেপাটোপ্যানক্রিয়াস, হেপাটোপ্যানক্রিয়াস ডিজিজ, এ দেখবেন হেপাটোপ্যানক্রিয়াস ছোট হয়ে গেছে, সুস্থ নেই। নর্মাল চিংড়িতে হেপাটোপ্যানক্রিয়াস লার্জ থাকে, যখন হেপাটোপ্যানক্রিয়াস ছোট হয়ে আসবে দেখবেন তখন কিন্তু জানবেন এদের খাচ্ছে কম, এদের চাহিদা নেই, এদের কিন্তু তখন ইনফেকশন অটোমেটিক্যালি আসতে শুরু করে দিয়েছে। আর কি আছে, হোয়াইট ফেস, হোয়াইট ফেস আপনারা অলরেডি জানেন, ঠিক মাথার দিকের অংশটা, বডির উপরের পাটের অংশটা সাদাটে বা ফ্যাকাশে ফেট কালার হয়ে যায়। আর রানিং মর্টালিটি সিন্ড্রোম, সব কিছু হওয়ার পরে যখন একেবারে লাস্ট স্টেপে চলে যায় তখন কিন্তু কন্টিনিউ মর্টালিটি হতে থাকে, একটার পর একটা হতে থাকে। এই সিমটমগুলো থেকে বা এই যে আমি ছবিগুলো দেখালাম এগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিব্রিও লোড হয়েছে বা ভিব্রিওসিসের সম্ভাবনা দেখা দিয়েছে। এবার এটাকে কন্ট্রোল করবেন কী করে? সবার আগে আপনাকে যে সিড আপনি নেবেন সেই সিডটা যেন ভিব্রিও লোড ছাড়া যেন হয়, সেটাতে যেন কোনো ইনফেকশন না থাকে, যেটা হাঁচারি থেকে ট্রান্সমিশন হয়। এছাড়া কি, হাই পিএইচ দেখবেন, ওই সময় জলের পিএইচ লেভেল একটু হাই আছে, জলের স্যালিনিটি হাই আছে, ব্লু গ্রিন অ্যালগে সেটা কিন্তু মাত্রার বেশি হয়ে গেছে। ব্লু গ্রিন অ্যালগে মাত্রার বেশি হলে সেটাতেও জানবেন ভিব্রিওসিস লোড হওয়ার সম্ভাবনা এগিয়ে আসছে। এছাড়া অর্গানিক লোড, আপনি বারবার মিনারেলস দিচ্ছেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করছেন, কেমিক্যাল ইউজ করছেন, এর ফলে জলের ন্যাচারাল যে লোড নেবার ক্ষমতা তাছাড়া বেশি লোড হয়ে গেছে। এই অর্গানিক লোড কিন্তু কমাতে হবে, সেক্ষেত্রে আপনি জলটাকে হালকা করে বা ইডিএ পাউডার ইত্যাদি ব্যবহার করে করতে পারেন, কিছু জলে ওয়াটার এক্সচেঞ্জ করে তার মাধ্যমেও আপনি করতে পারেন। এছাড়া টেম্পারেচার, গরমের সময় এটা সাধারণত হয়, হাই টেম্পারেচার থাকার কারণে ভিব্রিও লোড এবং মাছ চিংড়ি উইক হয়ে যায়, তখন কিন্তু এই ভিব্রিও লোড বা ইনফেকশন কিন্তু সম্ভাবনা বেড়ে যায়। টেম্পারেচার ফ্লাকচুয়েশন করলেও হয়, অর্থাৎ টেম্পারেচার বাড়েনি কিন্তু টেম্পারেচার আপডাউন করছে, উঠছে নামছে, সেক্ষেত্রে কিন্তু একই রকম অবস্থা হবে। আর কি, স্ট্যান্ডার্ড ফিড, অর্থাৎ আপনি ফিডের সঙ্গে, অনেকেই ফিডের সঙ্গে এটা সেটা মিশিয়ে দিচ্ছেন, কেউ বাদাম খোল, কেউ সর্ষে খোল, আরও অনেক অনেক জিনিস মেশান, কেউ আটা মেশান, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু বিষয় মাথায় রাখতে হয়। উল্টো পাল্টা জিনিস মেশালে কিন্তু ফিডের সঙ্গে ডাইজেস্ট করতে পারবে না, ফিডের যে ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যাবে, তখন কিন্তু চিংড়ি হজম করতে পারবে না, তা থেকেও কিন্তু ইনফেকশন আসবে। আর কি, সফট মল্টিং, অর্থাৎ চিংড়ি ঠিকঠাক মল্টিং করছে কিনা, খুব সহজে মল্টিং করছে কিনা, এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সফট মল্টিং হলে চিংড়ির কিন্তু পরিষ্কার ট্রান্সপারেন্ট কালার হবে এবং স্বচ্ছ থাকবে এবং মল্টিং করলে সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে যাবে। এছাড়া কি, প্রোবায়োটিক, যথেচ্ছ মাত্রায় প্রোবায়োটিক ইউজ করতে হবে, যাতে করে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাসগুলোকে এই উপকারী ব্যাকটেরিয়া খেয়ে ফেলে। আর কি করতে হবে, না এমন ফিড ব্যবহার করতে হবে যার মধ্যে অর্গ্যানিক অ্যাসিড আছে বা অর্গ্যানিক অ্যাসিড আপনাকে যোগ করতে হবে। অর্গ্যানিক অ্যাসিড কী কী, সোডিয়াম প্রোপাইনেট, প্রোপাইনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, আপনার ম্যালিক অ্যাসিড, এই জাতীয় যত অ্যাসিড আছে এই অ্যাসিডগুলো একত্রিত করে বাজারে পাওয়া যায়, এগুলো অ্যাসিডগুলো ব্যবহার করতে হবে। আর কী করতে হবে, ইমিউনিটি বুস্টার, বিটাগ্লোকান, এই জাতীয় ইমিউনিটি বুস্টার কিছু ইউজ করতে হবে, যেগুলো চিংড়ির ইমিউনিটিকে বাড়িয়ে তুলবে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, যখনই টেম্পারেচার, ওয়েদার, পিএইচ, জলের গাঢ়ত্ব, জলের অক্সিজেন লেভেল কোনো কিছুই ফ্লাকচুয়েশন করবে, এরা সবার আগে গিয়ে কিন্তু ইম্প্যাক্ট করবে চিংড়ির ট্রেসের উপরে, অর্থাৎ চিংড়িকে ট্রেস কন্ডিশনে নিয়ে যাবে। চিংড়ি যখনই ট্রেস কন্ডিশনে চলে যাবে তখন কিন্তু উইক হয়ে পড়বে, উইক হলেই আর ভিব্রিও বাড়া মানেই কিন্তু আপনার ইনফেকশন বা আপনার মাছের সার্ভাইভাল রেট কমে যাবে, প্রোডাকশন কমবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর অন্যদেরকে সাবস্ক্রাইব করাবেন। ধন্যবাদ।